কই শুরু করো। কারণ সময় খেয়ে নিতে হবে, তুমি কষা সচ্ছ না, সবই নিজে কষা সব, খাবারের তো অভাব বারবার শরীর খারাপ। নমস্কার, দীনবন্ধু এন্ড্রুস কলেজের কন্যাশ্রী কমিটি এবং আইকিউএসির যৌথ উদ্যোগে আজ আমরা আয়োজন করেছি একটি রাজ্যস্তরীয় একদিবসীয় ওয়েবিনার। আমাদের আজকের ওয়েবিনারের বিষয়বস্তু জেন্ডার সেন্সিটাইজেশন বা লিঙ্গ সংবেদনশীলতা। আমাদের আজকের ওয়েবিনারে উপস্থিত সকলকে স্বাগত। আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর সোমনাথ মুখোপাধ্যায়। আমি আমাদের মাননীয় অধ্যক্ষ ডক্টর সোমনাথ মুখোপাধ্যায়কে স্বাগত ভাষণ দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্লিজ স্যার। ধন্যবাদ শর্মিষ্ঠা। প্রথমে আমি কলেজের কন্যাশ্রী কমিটি, যারা এই ধরনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েবিনারের আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমার দু একটি কথা বলার আছে এই প্রসঙ্গে। আমি প্লেয়ারটা দেখছিলাম, তাতে একটা লোগো ব্যবহার করা হয়েছে, একটা দাঁড়িপাল্লা, তার একদিকে একজন পুরুষের ছবি, একজন নারীর ছবি। সারা জীবন জীববিজ্ঞানের ছাত্র হিসেবে আমার যে সাধারণ ধারণা তৈরি হয়েছে, যে বায়োলজিক্যালি একজন পুরুষ এবং নারীর মধ্যে তফাৎ প্রায় নেই বললেই চলে। বায়োলজিক্যালি কোনো জায়গাতে কোনো তফাৎ নেই, যেটুকু তফাৎ আমরা দেখতে পাই সেটা পরিমাণগত, গুণগত তফাৎ নেই। তা সত্ত্বেও যুগ যুগ ধরে নারী এবং পুরুষের মধ্যে এই যে বিতর্কের সৃষ্টি হয়েছে, এর নিরসন হওয়া প্রয়োজন, এবং সেই জন্যই এই ধরনের সেমিনার বা ওয়েবিনার অত্যন্ত প্রাসঙ্গিক। আমার বিশ্বাস যারা স্পিকার আছেন আজকের, তার জন্যে কাবেরী চক্রবর্তী, আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, এবং ডক্টর প্রথমা চৌধুরী, এরা দুজনে এদের সারা জীবনের লব্ধ জ্ঞানের মধ্যে দিয়ে এই বিতর্কের অবসান ঘটাবেন, এবং আমরা ঐকমত্যের ভিত্তিতে পুরুষ এবং নারীর মধ্যে যে বিভেদের যে বহমান একটা ধারা, সেটাকে রোধ করতে পারবো। আমরা বুঝতে শিখবো বা ভাবতে শিখবো
যে এর মধ্যে কোনো তফাত নেই। আবারও বলছি, যেটুকু তফাত আমরা দেখতে পাই সেটা শুধুমাত্র পরিমাণগত, গুণগত তফাত নেই। নারী নারীর মতো, পুরুষ পুরুষের মতো, এই সহজ সত্যটা আমরা এখন অনেক সময় বুঝতে ভুল করি, আমার নিজের বিশ্বাস, এবং সেখান থেকেই যত বিতর্কের সৃষ্টি হয়। যে কাজ নারী পারে সেই কাজ পুরুষ পারে না, আবার উল্টোটাও সত্যি, কিন্তু একে অপরের পরিপূরক এবং প্রত্যেকের বায়োলজিক্যাল যে স্যাংটিটি সেটা কিন্তু অভিন্ন। একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে পারা যাবে। ধরা যাক একটি হরমোনের নাম টেস্টোস্টেরন আর একটি হরমোনের নাম প্রোজেস্টেরন, এই দুটো হরমোনের মধ্যে রাসায়নিক তফাত খুবই সামান্য, একটা র্যাডিক্যালের তফাত, কিন্তু মূল যে স্ট্রাকচার সেটা কিন্তু দুটোতেই এক। অর্থাৎ আমি বলতে চাইছি, বায়োলজিক্যালি পুরুষ এবং নারীর মধ্যে কোনো তফাত নেই। যেটুকু তফাত আমরা দেখতে পাই, আবারও বলছি, সেটা পরিমাণগত, গুণগত নয়। নারী নারীর মতো, পুরুষ পুরুষের মতো, যে সামান্য জিনিস তৈরি হয় সেটার, তার জন্য নারী পুরুষের জন্মবৃত্তান্ত যদি আমরা অনুধাবন করি, যদি অধ্যয়ন করি, তাহলে সেটা বুঝতে পারবো কেন অভিন্ন হওয়া সত্ত্বেও, জেনোটাইপ অভিন্ন হওয়া সত্ত্বেও, জেনেটিক কনস্টিটিউশন অভিন্ন হওয়া সত্ত্বেও কেন নারী আলাদা হয়, পুরুষ আলাদা হয়। এইটা বুঝতে পারলে এই বিভেদের যে মূল সূত্র সেটা ভেঙে যাবে, আমরা ঐক্যমত্যের ভিত্তিতে একটা ইকুয়ালিটির জায়গায় পৌঁছতে পারবো, এই বিতর্কের অবসান হবে। আমার আবার বিশ্বাস, আমি গভীর বিশ্বাসের সঙ্গে বলছি, আমাদের দুজন স্পিকার এই বিষয়ে আলোকপাত করবেন, আমাদের অন্ধকার দিকগুলো দূর করে আমাদের আলোর দিকে নিয়ে যাবেন। আশা করব সকলের জন্য এই ওয়েবিনার অত্যন্ত মনোগ্রাহী হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা স্যারের শুভ সূচনা করলেন স্যার আমাদের অনুষ্ঠানের, আর সেখানে স্যারের বক্তব্যের মাধ্যমে আমরা অনেকটা বুঝতে পারলাম যে আমাদের আজকে সেমিনারের বিষয়বস্তু নির্বাচনের উদ্দেশ্যটা কি। আমরা কন্যাশ্রী কমিটির পক্ষ থেকে যখন এই সেমিনারের কথা ভাবনা চিন্তা করি, তখন আমাদের প্রথম ভাবনা চিন্তার বিষয়ই ছিল যে চিন্তা ভাবনার মধ্যে যেন নারী প্রাধান্য পায়, অর্থাৎ উইমেন স্টাডিজ নির্ভর কোনো বিষয়বস্তু আমরা নির্বাচন করতে চেয়েছিলাম। যেহেতু উইমেন স্টাডিজ এখন আরেকটু বিস্তারিত ভাবে জেন্ডার স্টাডিজ এর একটা ক্ষেত্র তৈরি হয়েছে, উইমেন স্টাডিজ সেখানে যেহেতু উইমেন স্টাডিজ একটা বিস্তারিত ক্ষেত্র এখন জেন্ডার স্টাডিজে রূপান্তরিত হয়েছে, তাই আমরা আমাদের বিষয় নির্বাচনের সময়তে জেন্ডার স্টাডিজ নিয়ে আলোচনার জায়গায় চলে গিয়েছি। এবং আমাদের আজকে আমাদের মধ্যে পেয়েছি দুজন বিশিষ্ট মানুষকে আমাদের আমন্ত্রিত বক্তা রূপে। আমাদের মধ্যে আছেন ডক্টর কাবেরী চক্রবর্তী এবং ডক্টর প্রথমা চৌধুরী। যথাসময় আমার সহকর্মীরা তাদের পরিচয় দিয়ে তাদের পরিচয় প্রদান করবেন এবং তাদের সম্পর্কে বলবেন। আমাদের মধ্যে এসে গিয়েছেন আমাদের প্রথম বক্তা ডক্টর কাবেরী চক্রবর্তী। আমি আমাদের সহকর্মী ডক্টর মৈত্রেয়ী মণ্ডলকে অনুরোধ করছি কাবেরী ম্যাডামকে পরিচয় প্রদানের জন্য, এবং মৈত্রেয়ী মণ্ডলের পরিচয় প্রদানের পরেই আমাদের এই বিষয়ে আজকের বিষয়ে আলোকপাত করবেন আমাদের প্রথম বক্তা ডক্টর কাবেরী চক্রবর্তী। মৈত্রেয়ী। ধন্যবাদ শর্মিষ্ঠা দি। শুভ সকাল সকলকে। আজ আমাদের ওয়েবিনারের প্রথম বক্তা মাননীয় ডক্টর কাবেরী চক্রবর্তী। ম্যাডামের পরিচয় পর্বের দায়িত্ব পেয়ে সত্যি আমি খুব গর্ব অনুভব করছি। ডক্টর চক্রবর্তী এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিযুক্ত আছেন। তার দীর্ঘ পথ চলা, তার কর্মকাণ্ড খুব সংক্ষেপে আমরা একটু ফিরে দেখে নিই। একজন কৃতি ছাত্রী হিসেবে ডক্টর চক্রবর্তী তার স্নাতক স্তরের লেখাপড়া সম্পন্ন করেন কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে। কলকাতার প্রেসিডেন্সি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তিনি স্নাতক স্তরের লেখাপড়া সম্পন্ন করেন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তিনি তার স্নাতকোত্তর স্তরের লেখাপড়া সম্পন্ন করেন। এমএ পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকারী হিসেবে তাকে স্বর্ণপদকে সম্মানিতও করা হয়। ডক্টর চক্রবর্তী তার পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই।
দীর্ঘ 8 বছর স্নাতক স্তরে সুনামের সাথে শিক্ষকতা করার পর বিগত দীর্ঘ 16 বছর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদানে ব্রতী আছেন। পাশাপাশি এমফিলের ছাত্রছাত্রীদের পড়িয়েছেন দীর্ঘ 10 বছর। এই কৃতি মানুষটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের বোর্ড অব স্টাডিজ এর অতিথি সদস্যও বটে। আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে থেকে তিনি সমৃদ্ধ করছেন শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তর। সহলেখিকা হিসেবে তার দুটি গুরুত্বপূর্ণ বইও আছে, প্রথমত ডেমোক্রেটিক গভর্নেন্স ইন ইন্ডিয়া রিফ্লেকশনস অ্যান্ড রিফ্র্যাকশনস, দ্বিতীয়ত সামাজিক তত্ত্ব উন্নয়ন প্রশাসন। ম্যাডামের লেখা বহু বইয়ের অধ্যায়, আর্টিকেলস, কনফারেন্স কার্যক্রমের মধ্যে তার কর্মকাণ্ডের কৃতিত্বের ছাপ আমরা খুঁজে পাই। তার গবেষণার বিষয়বস্তু হল পলিটিক্স অফ কমিউনিকেশন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ইন জেনারেল। বর্তমানে ডক্টর চক্রবর্তী কাজ করছেন পলিটিক্স অফ ডেভেলপমেন্ট, পার্টিকুলারলি জেন্ডার পলিটিক্স নিয়ে। আজকের ওয়েবিনারে ডক্টর চক্রবর্তীর আলোচনার বিষয়বস্তু হল পলিটিক্যাল অ্যান্ড লিগাল অ্যাসপেক্ট অব জেন্ডার সেন্সিটাইজেশন। আমি এখন ম্যাডামকে অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য। ম্যাডাম প্লিজ আপনি শুরু করুন। শুভ সকাল সবাইকে, আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, বিশেষত কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপক সহকর্মীদের যারা আমাকে এই ওয়েবিনারে আমন্ত্রণ জানিয়েছেন বলার জন্য, এবং এতটা দীর্ঘ পরিচিতি দিয়ে শুরু করার জন্য। আমি খুব সাধারণভাবে কতগুলো কাজ করি, কতগুলো ভাবনা ভাবি, তার মধ্যে লিঙ্গ সচেতনতার ভাবনা ভাবতে হয় নানান সামাজিক পরিস্থিতিতে, প্রেক্ষাপটে, এবং একজন সমাজবিজ্ঞানের ছাত্রী হিসাবে আমার মনে হয় লিঙ্গ সচেতনতার পাঠ আমাদের কাছে অত্যন্ত অবশ্যম্ভাবী পাঠ। তো এখান থেকে আমার কাছে খুব আনন্দের জায়গা লাগছে যে, এবং বিশেষত একটা ছুটির দিন রবিবার, আমাদের মতো সকলেই আমরা জানি নানানভাবে ছুটির দিন ব্যবহার করি আমরা, সেখানে একটা অত্যন্ত জরুরি সামাজিক বিষয় নিয়ে আলোচনা কলেজ করেছেন এবং অ্যারেঞ্জ করেছেন এবং আমাকে ডেকেছেন। আমি আবারও আমার তরফ থেকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমত যেটা বলার সেটা হচ্ছে যে প্রিন্সিপাল স্যার খুব জরুরি একটা আমার পক্ষে সুবিধাজনক উপস্থাপনা করে দিয়েছেন শুরুতে, এবং শর্মিষ্ঠা ম্যাডামও তার সাথে যোগ করেছেন খুব জরুরি দুটো কথা, যেটা দিয়ে আমি এক সত্যি কথা শুরু করতে চেয়েছিলাম। সেটা হচ্ছে যে আমরা যখন জেন্ডার বা লিঙ্গ সচেতনতার কথা বলি, তখন প্রথম কথা হচ্ছে আমরা শুধু নারীর কথা ভাবি না, আমরা পুরুষের কথাও ভাবি, কারণ এটা লিঙ্গ সচেতনতার ধারণা দুজনকেই নিয়ে তৈরি হওয়ার কথা, শুধু নারীর নয়, নারীর বিষয় নয়, পুরুষেরও বিষয়। এবং আমরা জানি যে এই মুহূর্তে শুধু নারী বা পুরুষ নয়, তৃতীয় লিঙ্গের মানুষ যারা, তারাও এই আলোচনায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তাদের রয়েছে। যদিও এই স্বল্প পরিসরে সবটা নিয়ে কথা বলা হয়তো সম্ভব নয়, তাই জন্য আমরা, এবং যেহেতু এটা কন্যাশ্রী প্রকল্পের আওতায় আয়োজিত, তাই জন্য হয়তো আমরা নারীর কথাটা একটু বেশি করে বলবো। কিন্তু যেটা শুরুতেই ভূমিকায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে নারী পুরুষ এই বিভাজন, এই বিভাজন প্রাথমিকভাবে একটা যৌন বিভাজন, সেক্সুয়াল ডিফারেন্স। কিন্তু আমরা যে জায়গা থেকে কথাটা বলতে চাই, আলোচনাটা করতে চাই, জরুরি জায়গাটা তৈরি করতে চাই, সেটা হলো এই যৌন বিভাজন নিশ্চয়ই আছে, স্যার যেমন বললেন বায়োলজিক্যাল ডিফারেন্সেস কিছু আছে, নানান ধরনের হরমোনাল ইত্যাদি ডিফারেন্সেস আছে, কিন্তু
মূল যে বিভাজনের জায়গাটা তৈরি হয়, বিভেদের জায়গাটা তৈরি হয়, সেটা সেক্সুয়াল যতটা তার থেকেও অনেক বেশি সোশ্যাল বা সামাজিক। এবং জেন্ডার বা লিঙ্গ বলতে আমরা সেটাই বুঝি, সেটা হলো যৌনতার যে সামাজিক নির্মাণ, সোশ্যাল কনস্ট্রাকশন অফ সেক্স। সুতরাং আমি নারীকে কিভাবে সমাজে ছোট থেকে বড় হতে দেখেছি বা কিভাবে বড় করেছি এবং পুরুষকে কিভাবে বড় হতে দেখেছি এবং বড় করেছি, এই যে সমাজ নারীকে কিভাবে দেখে, পুরুষকে কিভাবে দেখে, তার ওপর আসলে বিভাজনটা তৈরি হয়। এবং নারীবাদী তাত্ত্বিকরা প্রাথমিকভাবে, তাদের মধ্যে অনেক পার্থক্য আছে, তাত্ত্বিক পার্থক্য আছে, কাজের জায়গায় পার্থক্য আছে, কিন্তু সাধারণভাবে সবাই একমত যে এই যৌনতার যে বিভাজন সেটাকে সামাজিক বিভাজনে পরিণত করে যে বৈষম্যের চেহারা তৈরি হয় তাকেই আসল, তারই আসল ধারণাটা হলো বা যে ভিত্তিটা যেখান থেকে তৈরি হয় তাকে আমরা বলি পিতৃতন্ত্র বা প্যাট্রিয়ার্কি। ফলে এই পিতৃতান্ত্রিক নীতিগুলো এই লিঙ্গের যে বৈষম্য সমাজে তৈরি করে। তো আমরা যদি লিঙ্গ সংবেদনশীলতার কথা বলি, লিঙ্গ সচেতনতার কথা বলি, অর্থাৎ এই বিভাজন সম্পর্কে আমরা কতটা সচেতন হব, কতটা সংবেদনশীল থাকব সেটার কথা বলি, তাহলে আমাদের অবশ্যই প্যাট্রিয়ার্কির কথা বলতে হবে, অর্থাৎ পিতৃতন্ত্রের কথা বলতে হবে, পিতৃতন্ত্রকে চ্যালেঞ্জ করতে হবে, পিতৃতন্ত্রের যে দিকগুলো সামাজিক বৈষম্য, নারী পুরুষের লিঙ্গ বৈষম্য তৈরি করে, ক্ষমতার যে বিন্যাস তৈরি করে, নারী এবং পুরুষের মধ্যে ক্ষমতার পার্থক্যের যে বিন্যাস তৈরি করে তাকে প্রশ্ন করতে হবে। আমি এই স্বল্প পরিসরে আবারও বলছি যে এত তাত্ত্বিক আলোচনায় আমি যাব না, যেহেতু আমি আশা করি আমার ছাত্রছাত্রী বন্ধুরা এখানে অনেক সংখ্যায় রয়েছেন। ফলে কতগুলো ছোট ছোট কথা যদি আমরা আজকে শেয়ার করতে পারি, যেহেতু কন্যাশ্রী প্রকল্প একটা সামাজিক লিঙ্গ বিন্যাস, এই যে লিঙ্গের যে বিন্যাসের কথা আমরা বললাম, লিঙ্গগত সামাজিক বিন্যাস, তাকে কোনোভাবে পরিবর্তন করবার কথা ভাবছে, ফলত আমরা সেই সূত্র ধরে কতগুলো ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এবং আমি আমার যে থিমটা রয়েছে সেটা পলিটিক্যাল অ্যান্ড লিগাল অ্যাসপেক্টস অফ জেন্ডার সেন্সিটাইজেশন। আই এম নট ডিসকাসিং অ্যাবাউট জেন্ডার ইনইকুয়ালিটি পার সে, অর্থাৎ কোথায় কোথায় কিভাবে জেন্ডার লিঙ্গ বৈষম্য তৈরি হয় তার যে বিস্তৃত আলোচনা সেটা আমি, বা তাত্ত্বিক আলোচনা আমি করতে চাইছি না। মূলত আমি যে জায়গাটা করতে চাই সেটা হচ্ছে সচেতনতা, সংবেদনশীলতা, কিভাবে লিঙ্গ সংবেদনশীলতা তৈরি হতে পারে বা তৈরি করতে পারি আমরা। এখন তার রাজনৈতিক চেহারাটা, তার আইনি চেহারাটা, আবারও এই আলোচনাটা শুরুতে আমি বলি যে আইনি চেহারাটা আমরা বা রাজনৈতিক চেহারাটার আমরা কতগুলো বিশেষ জায়গা তুলে ধরার চেষ্টা করব। আইনি চেহারার বিস্তৃত আলোচনা আমি করতে পারবো না, তার কারণ আমি আইনের লোক নই, আমি রাজনীতি শাস্ত্রের লোক, ছাত্রী, এবং রাজনীতি শাস্ত্রের দিক থেকে আমি আইনকে দেখি বা সামাজিক বিজ্ঞানকে দেখি। এখন আমি আমার আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আগে যে কথাটা শুরুতে বলতে চাই সেটা হলো যে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসাবে আমার ছোটবেলা থেকে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান দুটোই প্রিয় বিষয়ের জায়গা হিসাবে, ছাত্রী হিসাবে আমি একটা জিনিস বুঝেছি, সেটা হলো যে সমাজ পরিবর্তনের প্রশ্নে সমাজের ক্ষমতার যে বিন্যাস সেটা বুঝতে বা সেটাকে পরিবর্তন করতে গেলে রাজনীতির কথা আমাকে বলতে হবে। আমি আমার ছাত্রছাত্রীদের সাথে এই আলোচনা করি, আমরা করি, যে রাজনীতি সম্পর্কে যে চিন্তা ভাবনা সাধারণ মানুষের রয়েছে,
যে রাজনীতির সম্পর্কে কিছুটা নেতিবাচক চিন্তাই রয়েছে, সেই চিন্তার বাইরে আমরা ছাত্রছাত্রীদের বার করে আনার চেষ্টা করি। তার কারণ আমরা জানি রাজনীতি আসলে একটা ক্ষমতার বিন্যাস, সামাজিক ক্ষমতার বিন্যাস। রাজনীতি রাজনৈতিক দল শুধু নয়, রাজনীতি রাজনীতির নেতা শুধু নয়, রাজনীতি এই রাষ্ট্র, সমাজ, ইভেন আমার পরিবার, আমার চারপাশ, আমার শিক্ষা ব্যবস্থা, আমার বেড়ে ওঠা, সমস্তটাকেই ভর করে বা সমস্তটাকেই ভিত্তি করে গড়ে ওঠে। এবং তার রাজনৈতিক ক্ষমতার যে বিন্যাস সেটাকে বা বৈষম্যের চেহারা, এইগুলোকে নানানভাবে প্রতিফলিত করে। ফলত যখন আমি লিঙ্গ বৈষম্যের কথা বলি, নারী পুরুষের বিভাজনের কথা বলি, তখন নারীবাদী দার্শনিকরা সবার আগে এটা বোঝানোর চেষ্টা করেন, বলেন যে এই লিঙ্গের ধারণা, লিঙ্গ বৈষম্যের ধারণা একটা মস্ত বড় রাজনৈতিক বিষয়। ফলে রাজনীতির এই বিষয়কে একে এড়িয়ে গেলে চলবে না, এবং একে রাজনীতির বিভিন্ন দিক দিয়ে বুঝলে অনেক সুবিধের জায়গা হয়। অর্থাৎ আমি যদি বলি যে কেন নারীদের প্রতি বঞ্চনা হয় বা পুরুষ কেন একভাবে বেড়ে ওঠে।